আপনাকে রেগুলার তো আমি ফলো করি, প্রতিদিন দেখি। আর আপনার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা সাবস্ক্রাইব করুন। যে প্রশ্নগুলা ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করছে এই দাদা স্যার আমাদের, সেইগুলোই আপনাদের কাছে উপস্থাপন করছে। আমার একদম এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করলাম, আপনারা বাড়িতে বসেই এইটা পেয়ে যাচ্ছেন। এই চ্যানেলটা সবাই ফলো করুন, আমিও ফলো করতাম। আমি প্রত্যেক দিন মানে ইন্টারভিউ শুরু হয়েছে যখন থেকে আমি তখন থেকে দেখছি, এমনকি আমি কালকেও দেখে এসেছি দেখেছি। তো চ্যানেলটাকে ফলো করুন, এখানে অনেক উপকার পাবেন, নামই তো খুব পেয়েছি। হ্যালো ফ্রেন্ড, জিকেএস স্টাডি মাস্টার মে আপনার স্বাগত হে। তো আজ আমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একটা ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছে, এনাকে জিজ্ঞেস করবো এনাকে ইন্টারভিউ বোর্ডে কি কি কোশ্চেন করেছে। তো স্যার আপনার নাম কি আছে? আমার নাম মোহাম্মদ তাবরেজ আনসারি। আচ্ছা, তো আপনি কোথা থেকে? আমি পুরুলিয়া জেলা থেকে এসেছি স্যার। জেলা থেকে এসেছেন। তো আপনার অনার্স কি ছিল? আমার রাষ্ট্রবিজ্ঞান ছিল। 2009 সালে আমি রাষ্ট্রবিজ্ঞান এম এ করেছি বর্ধমান ইউনিভার্সিটি থেকে। তো আপনি যে WB টেট পাস করেছেন, এই কবে ইয়ার পাস করেছেন? আমি 2014, এটা নিয়ে আমার থার্ড অ্যাটেম্প। আচ্ছা, থার্ড অ্যাটেম্প আছে। তো আজকে আপনি তো থার্ড অ্যাটেম্প আজকে দিয়েছেন, আজকেও ইন্টারভিউ দিয়েছেন, এর আগেও ইন্টারভিউ দিয়েছেন। তো আপনি আজকে, আপনাকে ইন্টারভিউ দিয়ে কেমন লাগলো? আপনাকে কি কমন লাগলো, কি আপনাকে নতুন লাগলো, আজকে কেমন লাগলো? আমাকে ভালোই লেগেছে, কারণ আমি যেহেতু বললাম এম এ করেছি রাষ্ট্রবিজ্ঞান অনার্স, তখন আমাকে সংবিধান থেকে প্রশ্ন করা হয়, এম এ থেকে প্রশ্ন করা হয় কত সালে সংবিধান সংশোধন এইগুলো জিজ্ঞেস করলো। তারপরে দু একটা বলার পর আমি একটা পারিনি, তখন বললো কি আপনি টাচে আছেন না টাচে নেই? বলি আমি ইদানিং আমার তো একটু বয়স হলো, আমার ছেলেপুলে সংসার আছে, আমি কাজকর্ম করি স্যার, ইদানিং এক বছর একটু কম টাচে আছি স্যার, সেই জন্য দু একটা যখন আমি পারিনি তখন এই জিনিসটা করেছিল। তারপরে আমাকে নিজের ইচ্ছা মতো একটা ডেমো দিতে বললেন, তখন আমি শূন্যের ধারণাটা দিলাম, 0, 6, 8, 7 লিখে, তারপরে অর্ধেকটা লেখার পরে আমাকে থামিয়ে দিল, বলে ঠিক আছে আপনি বসুন। তারপরে আরও কিছু জিজ্ঞেস করলো যে শূন্যের ধারণাটা কীভাবে জিরো করতেন, বললাম যে এভাবে করতাম স্যার শূন্য করে, তারপরে একটা আমি উদাহরণ দিতাম। তো আপনি কমপ্লিট করতে পারলেন? আমি কমপ্লিট ডেমোটা করতে আমাকে দেওয়া হয়নি, ডেমোটা আমাকে করতে দেওয়া হয়নি। তারপর আর কিছু প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম। আচ্ছা, আপনাকে সিচুয়েশন কোশ্চেন ওখানে করে? আমাকে সিচুয়েশন প্রশ্ন কিছু করেনি, আমাকে সংবিধান থেকে জিজ্ঞেস করেছে। আচ্ছা, সংবিধান থেকে কী কী কোশ্চেন করেছে? আমাকে সংবিধান থেকে করেছিল যে 42তম সংবিধান সংশোধন কত সালে হয়, সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন, আমাকে এম এস জিজ্ঞেস করেছে। আমি একটু গুলিয়ে ফেলছিলাম, আমি বললাম মোরাজি দেশাই, তারপর বললাম ইন্দিরা গান্ধী, এখন নিজেই জানি না কোনটা হবে, ভুলে গেছি, দেখা যাক। আচ্ছা আচ্ছা, তো আর কি কোশ্চেন করেছে আপনাকে সংবিধান থেকে? সংবিধান থেকে আমাকে আরও জিজ্ঞেস করেছে যে এখন কততম সংবিধান সংশোধন শেষ হলো, আমি বললাম স্যার মোটামুটি, না ওটা জিজ্ঞেস করেনি, আমাকে জিজ্ঞেস করেছে যে 92 সালে কততম সংবিধান সংশোধন হয়েছিল, কী ছিল? আমি বললাম পৌর আইন ছিল, এগুলো বললাম, ওইগুলোই সংশোধন হয়েছে, মানে আমাকে এম এ থেকে জিজ্ঞেস করেছে। আমাকে বললো কত সালে পাস আউট, আমি বললো 2009 সালে, বলে অনেকদিন তাহলে গ্যাপ আছে, আমি বলি হ্যাঁ স্যার এখন একটু কাজকর্ম করা হয়। এরকমভাবেই বলেছি। মোটামুটি আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ, মোটামুটি স্যাটিসফাইড আছি, মানে খুব ভালো বলবো না খারাপও বলবো না, তারপর তকদির ইনশাআল্লাহ যো হোগা দেখা যায়গা। তো আপনি তো জিকে স্টাডি মাস্টারকে রেগুলার ফলো করেন? আপনি তো আপনাকে রেগুলার তো আমি ফলো করি, প্রতিদিন দেখি। আর আপনার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা সাবস্ক্রাইব করুন। যে প্রশ্নগুলা ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করছে এই দাদা স্যার আমাদের, সেইগুলোই আপনাদের কাছে উপস্থাপন করছে। আমার একদম এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করলাম, আপনারা বাড়িতে বসেই এইটা পেয়ে যাচ্ছেন। ভয় করার কিছু নাই, আরামে আসুন, আর যা হবে ইন্টারভিউ তারপর তো দেখা যাবে, এখন তো ইন্টারভিউটা দেন, ভয় করার কিছু নাই। আর দাদার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, খুব ভালো লাগে, আজকে দাদাকে পেয়ে আমিও খুব আনন্দিত এবং খুব ভালো লাগলো। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ওকে, তো ম্যাডাম আপনার নাম কি আছে? আমার নাম নীলাঞ্জনা রায়। আচ্ছা, তো আপনি কোথা থেকে এসেছেন? আমি নদিয়ার কৃষ্ণনগর থেকে এসেছি। আচ্ছা, তো আপনি নদিয়া কৃষ্ণনগর থেকে এসেছেন, তো আপনি অ্যাপ্লাই পুরুলিয়াতে করেছেন? কারণ নদিয়াতে কোনো শূন্যপদ ছিল না, এই জন্য আমাকে অন্য একটা জেলা বেছে নিতেই হতো, এই জন্য আমি পুরুলিয়ায় ফর্ম ফিল আপ করেছি। তো আপনার অনার্স কী ছিল? আমার শিক্ষাবিজ্ঞান অনার্স। শিক্ষাবিজ্ঞান ছিল। তো আপনি যে WB টেট পাস করেছেন, এই কবে পাস হয়েছেন? 2017। এটা আপনার প্রথম ইন্টারভিউ? হ্যাঁ হ্যাঁ, এটা আমার। যখন আপনি ইন্টারভিউ বোর্ডে গেলেন আপনি, তো আপনার টেবিল নাম্বার কত ছিল? আমার টেবিল নাম্বার ছিল 12। আচ্ছা, 12 ছিল। তো আচ্ছা, আপনাকে আজকে কী কী কোশ্চেন করেছে? আমি প্রথমেই গেলাম, বললো কোথা থেকে এসেছেন জিজ্ঞেস করলো, তারপর প্রথমেই বললো যে ডেমো দেখাও, তারপর আমি ডেমো দেখালাম, ডেমো দেখার পর বসতে বললো, তারপর বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম তো শুনেছো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখাটা তুমি পড়েছো? তো আমি বললাম আমি শুভা গল্পটি পড়েছি। তো তারপর আমাকে শুভা গল্প থেকেই অনেক প্রশ্ন যে কেন তার পুরো নাম কী, কেন সেই নামের সাথে পার্থক্যটা কী হলো গল্পের, বা মাছ ধরা যে নদীর তীরে যে মাছ ধরতো সেটাই কী সম্পর্ক, ধরলেন
তারপরে আরও আমাকে সিচুয়েশনাল অনেক প্রশ্ন ধরেছে যে কোন ক্লাসে দুষ্টু করছে তাহলে তুমি কি করবে, বা কোন একটা শিশুর ওপর বংশগতি বা পরিবেশ কোন প্রভাবটা সবচেয়ে বেশি থাকে, যে যদি কেউ বধির মুখ বা বধির থাকে সেক্ষেত্রে কি করবে, এই ধরনের প্রশ্ন আমাকে অনেক করেছে। আপনাকে সিচুয়েশন কোশ্চেন অনেক করেছে? হ্যাঁ, আমাকে সিচুয়েশন কোশ্চেন অনেক করেছে। তো আপনাকে আর আপনার সাবজেক্ট যে বললেন আপনি শিক্ষা বিজ্ঞান আছে, তো ওখান থেকে আপনাকে প্রশ্ন করেছিল? না, আমাকে শিক্ষা বিজ্ঞান থেকে সিচুয়েশনাল মানে পেডাগজি থেকে আর সেরকম। তো আর আপনি কি কিছু কোশ্চেন করেছে? না, এই প্রশ্নগুলোই। যে আপনাকে ওয়ান ওয়ার্ড যে আপনি ওখানে কোশ্চেন করেছেন, যে আপনার যে ওখানে কোশ্চেন ইজ একটা ইজি কোশ্চেন, যে আপনার ওয়ান ওয়ার্ডে উত্তর দিয়ে দেন এরকম প্রশ্ন? না, আমাকে ওয়ান ওয়ার্ডের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেনি সবই। তো আপনি তো প্রথমে ইন্টারভিউ এখানে দিতে গিয়েছেন, আপনি তো আগামী দিনে যে ক্যান্ডিডেটস আসবেন ওনাকে আপনি জিকে স্টাডি মাস্টার থেকে কি বলতে চাইবেন? একটা কথাই বলবো, এই চ্যানেলটা সবাই ফলো করুন, আমিও ফলো করতাম। আমি প্রত্যেক দিন মানে ইন্টারভিউ শুরু হয়েছে যখন থেকে আমি তখন থেকে দেখছি, এমনকি আমি কালকেও দেখে এসেছি দেখেছি। তো চ্যানেলটাকে ফলো করুন, এখানে অনেক উপকার পাবেন, মানে আমি তো খুব পেয়েছি। আর টেনশন করতে না, ওখানে যেরকম উত্তর দেওয়া হবে সেই উত্তরের ভিত্তিতেই প্রশ্ন হবে, বিষয় ভিত্তিক প্রশ্ন হবে, এটাই। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো ম্যাডাম, আপনার নাম কি আছে? পুষ্পিতা বর্মন। আচ্ছা, তো আপনি কোথায় থেকে এসেছেন? আমি দক্ষিণ দিনাজপুর জেলা বালিঘর থেকে এসেছি। আচ্ছা, দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ। তো আপনি অ্যাপ্লাই করেছেন পুরুলিয়াতে? পুরুলিয়াতে। আচ্ছা, তো আপনার অনার্স কি ছিল? বাংলা। বাংলা অনার্স ছিল। তো আপনি আজকে যে আপনি ভেতরে এখন গেলেন, তো আপনার টেবিল নাম্বার কত ছিল? 30। আচ্ছা, তো আপনি WBTET কবে পাস করেছেন? আমার 2014। এটা আপনার থার্ড অ্যাটেম্প্ট আছে? না, সেকেন্ড। এর আগে আপনি ট্রেন্ড ছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনাকে আজকে ইন্টারভিউ বোর্ডে কী কী কোশ্চেন করেছে? প্রথমে তো ডেমো দিতে বললেন ওনারা, আর সিগনেচার করতে বললেন, আর তার সঙ্গে বললেন যে কোথা থেকে এসেছো, আর বাড়িতে কে কে আছে, আর বাবা কী করে, এমএ করেছেন কি না। আচ্ছা, আর তারপরে ওনারা কোশ্চেন করলেন যে সিচুয়েশন থেকে একটা করলেন, এই গরমে ছুটি হচ্ছে, এখন স্কুল ছুট খুব হচ্ছে বাচ্চাদের, তো সেটা কী করে ফেরানো যাবে, কী করবেন এই। তো আপনাকে সিচুয়েশন কোশ্চেন আর কিছু করেছিল? না, আর কিছু না। আর কিছু না। তার ডেমোটা টপিক কি ছিল আপনার? আমি অ্যাডজেক্টিভ করেছি। আচ্ছা, তো আপনি কমপ্লিট করতে পারলেন? হ্যাঁ। আচ্ছা, যখন আপনি যে ডেমো দেখাছিলেন ওই চলাকালীন আপনাকে প্রশ্ন করছিল? না না, কিছু করেনি। আচ্ছা, আপনাকে ওয়ান ওয়ার্ড কোশ্চেন যে একদম ইজি এরকম যে ওয়ান ওয়ার্ড আপনি উত্তর দিয়ে দেন এরকম প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ। কি ছিল? ডিএলএড ফুল ফর্ম। আচ্ছা, ডিএলএড ফুল ফর্ম। আর কিছু কোশ্চেন করেছিল? না, সেরকম মনে পড়ছে না এই মুহূর্তে। তো আপনি তো আজকে ইন্টারভিউ দিয়েছেন, এর আগেও ইন্টারভিউ দিয়েছেন আপনি, তো আজকে আপনি যে ইন্টারভিউ দিলেন তো কেমন লাগলো? ভালো লেগেছে, মানে ওনাদেরকে দেখে কোনো টেনশন মনে হচ্ছে না, বেশ ভালো, মানে প্রথম দেখলাম কিন্তু মনে হচ্ছে পরিচিত একদম। আচ্ছা আচ্ছা, কোনো ভয় লাগেনি। তো আগামী দিনে যে ক্যান্ডিডেটস আসবেন ওনাকে আপনি জিকে স্টাডি মাস্টার থেকে কি বলতে চাইবেন? এটাই বলবো যে নিজের মতো প্রিপারেশন তো নিতেই হবে, তো এখানটা এসে ভয় পাওয়ার কিছু নেই, পুরো ফ্রিলি দিতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।